না চুরি করে, চলে যা চলে যা চলে যা চলে যা দিকে চলে যা, হাট হাট। ঠান্ডায় সব শুয়ে আছিস তোরা? আয় 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 দাদি, দেখ কান দাদা, আয় 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 না চুরি। ওই গাজরের মেয়েই ওঠে না, আয় রে আয়। বাবা গাজরে মেয়ে অঘরে ঘুমাচ্ছিল, চলো বেলছে চলো, হ্যাঁ চলো চলো, হ্যাঁ চলো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, চলো চল কালু চল কালু চল চলো 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 চলো, তাড়াতাড়ি লেজগুলো নামার কি আছে, চলো চলো এসো 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 আসো 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 আসো, আয় হ্যাঁ হ্যাঁ ওইটাই বুদ্ধিমানের কাজ, বেলছে আর মূলের খুব অশান্তি হয়ে যায় নাহলে, মূল্য ওকে সহ্যই করে না। আর তুই অঘরে ঘুমিয়ে গেছিস, বড় স্যারকে ওর জায়গায় দিয়ে দাও। বাবারে ঘুম ছেড়ে দাও ছেড়ে দাও, বড় স্যারকে ওর জায়গায় দাও। কালু আস্তে আস্তে কোথায় গেল, না শুনে এলো না, থাক। আমার সব ঠান্ডা লেগেছে জানো, সেদিন বৃষ্টিতে ভিজেছে। দ্বিতীয় ব্যাচ, দ্বিতীয় ব্যাচের ঝোলটা ওখান থেকে নিয়ে চলে আসো। আবুচু এইখানে নিয়ে এসে মাখো, তাহলে সব বেরিয়ে চলে আসবে মাখতে মাখতে, একটু ঝোল বেশি ঝোল দেবে না। আমাদের এখনো রান্না হচ্ছে, ভিআইপিদের আগে ছেড়ে দেওয়া হবে, তারপর নিয়ে চলে আসো, তাহলে বেরিয়ে চলে আসো, সবাই এখানে নিয়ে আসো, মাকে গন্ধ পেলে বেরিয়ে চলে আসো। বলতে গেল একজন বেরিয়েছে, বেরিয়ে সবাইকে বলতে গেল চলে আয়, ব্যাচ বসছে, এবার আমাদের পালা। বুঝু বেরোলে না বেরিয়ে চলে আসবে, দাঁড়া এখন দুজন সবে দেখেছে, সব বাস্কেটের মধ্যে গিয়ে বসে থাকবে, বাস্কেটের ভেতরে এই দেখো। ওটা কি করে উঠতে পারবে না তো, ঢাকা দিয়ে তো ঢাকা দেবো। চিচি বুচুর খাওয়ার জায়গা, ব্যাস হয়ে গেছে। আমার জন্মদিনের তৃতীয় ব্যাচ বসছে, তৃতীয় ব্যাচ বসছে, প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে আমার জন্মদিনে, প্রচুর লোক নিমন্ত্রিত আছে। এ লোক ভালো না গো, এ লোক ভালো না, একে কি ইনভিটেশন দিয়েছিল? হ্যাঁ এ খাবার দেখে দূরে দূরে পালিয়ে যাচ্ছে। দাদা রান্না ভালো হয়েছে? দাদা ও দাদা রান্না ভালো হয়েছে? ও আর জায়গা পেলো না, আমার জোম্যাটোর ব্যাগে গিয়ে ওগুলোর উপরে গিয়ে বসতে হলো ওকে।
ব্যাস যা খাওয়ার ছিল খাওয়া হয়ে গেছে। এই লোক ভালো না, এই লোককে খাইয়ে দিতে হয় আবার। এই আগের ব্যাচের লোকগুলো ভালো ছিল, সবাইকে দিয়ে দিলাম, নিজে নিজে খেয়ে নিল। আরে এই ব্যাচের লোকটাকে খাইয়ে দিতে হবে, নাহলে উনি খেতে পারবেন না। চান হলো ঠাকুমার এক ঘুম হয়ে গেল। আমি রান্নার দায়িত্বে ছিলাম না, না তোমার জন্মদিন বলে কি আমি বলতে পারি না? আমারটা আমার তো নাই কিছু হয় না, তাহলে বলতে পারি না কিছু যে চতুর্থ পর্ব বসেছে বাবা। তোমার কিছু হয় না, আমার জন্য তুমি যা করো তাই হয়, আমার জন্য তুমি যা করো তাই। এই মন বুদ্ধি দেখো তোর নাতি জন্মদিনের খাওয়া, ঠিক আছে, মাংস মাছ শাক ভাজা উচ্ছে ভাজা চাটনি পায়েস মিষ্টি সব ভেন্ডি ভাজা, ঠিক আছে, ঠাকুমা। হ্যাঁ খুব ভালো আছে, আমার আসুক।